সবকিছুর একটা মিলন মেলা, একটা একটা সেন্টার বা একটা মার্কাজ যেন সবকিছু পাইবা। উড়িষ্যার সময় আইলে গাঞ্জা খাওয়া যাইব, তারপরে আপনার অন্যদিকে জিকির অসলের, অন্যদিকে মহিলাদের আনাগোনাও খাওয়া যাইব, এই গানও দেখা, তারপরে গাঞ্জা, তারপরে গান মিউজিক, তারপরে মান্নত করার সুযোগ, মান্নত শিরকর করার সুযোগ আছে। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে আছি শাহফরান মাজারর, এইখানে আজকে উরুসের দিন, আগামীকালকে উরুস শেষ হয়ে যাব ইনশা, আগামীকালকে উরুস শেষ হয়ে যাব, কিন্তু দোল তলতা কল হরতাল তারা রেডি করা, রাত্রে কিন্তু আসব, এরা একটু রেস্ট নিরা ওর ঘুম আছেন। এইখানে তারা উঠিয়া রেস্ট নিরা, এই আপনারা ব্যস্ত আর সাফরানো আগামীকালকে উরুষ শেষ হয়ে যাবে সকালে, এই তারা যাইরা আমাদের, আমরা আমরা মসজিদ মহিলাগুলোর নামাজের পাতাকা নাই পুরুষের, এই কারণে লাগিয়া আপনার যেটা ওরা মহিলা অকল বই রয়েছেন তারা, আর এইখানে পুরুষের যাবতীয় মান্নত গরু ছাগল সবটা এইখানে কালেক্ট করা হয়, এখানে ঘোষণা দেওয়া হয় যে তারা এই কাউন্টারে সব কিছু দিবার লাগে। দেখা এলো মহিলা হল, নিরাপত্তা বাহিনী হল আসেন, শনি রবি সোমবার হালকে ফজর পর্যন্ত চলব পুরুষ চলের, শনিবার থেকে শুরু হয়েছে। এখানে লাগিয়া মাজারর মহিলা ইবাদতখানা, ওখানে বড় করে লেখা আছে আপনাদের ক্লোজ করে দেখাই, মহিলা ইবাদতখানা, এখানে মহিলা অকল আছেন, কিন্তু পুরুষ সকলে মহিলা সকলের ফাড়া দিরা বলা হয়, পুরুষ সকলের দেখা যার মহিলা সকলকে ডুকরা। সব কিছু অফিসে জমা দিবার লাগে, এখানে দোকান এখন আছে, এখানে আবার
কন্যাসার মাজার, কন্যাসার মাজারের দিকে কন্যাসা এজন পুরুষ আসলা, শাড়ি ফিন দিয়ে থাকতা, বৃহস্পতিবারে গানন আসর করতা। এটাকে কন্যাসার, কন্যাসার মাজার গেট ওই উপরে বড় করে লেখা আছে কন্যাসার। দেখতাবাররা কন্যাসার মাজার আমরা সিলেট অন্যতম মাজার, যেটা শাহপরান এখানে ভক্তবৃন্দ, ভান্ডারির ভান্ডারির ভক্তবৃন্দ, নাজিবুল বাসার আর শুভাকাঙ্ক্ষীরা এখানে রেস্ট লইরা, তারা রাত্রে গান কীর্তন করবা, এইখানে তারা খানি পাক করা ওর আপনার দেখতে পারা যেখানে আয়োজন চলের। এইখানে প্রস্তুত সব কিছু প্রস্তুত আছে, দর্শক খানো বইতা, তারপরে এইখানে মাইকের স্ট্যান্ড স্ট্যান্ড সব কিছু ব্যবস্থাপনা করা হয়েছে। এখানে রাত্রি হইব, এটা কন্যাসার মাজারের ফক্কতাকিয়া, এটা লেখা আছে কন্যাসার ফক্কতাকিয়া এখানে আয়োজন করা হওয়ার। আমরা একবার সিলেটও এইসব যেসব এদেরকে মান্যত করা হওয়ার, মান্যত আল্লাহর নামে করতে হয়, হ্যাঁ, বা এই যে গরু ছাগল মান্যত করার লাগিয়া, সিন্নি মান্যত করবার লাগিয়া, মোমবাতি আগরবাতি মাংস মান্যত করা, এগুলো সুস্পষ্ট শির্ক। আমরা এগুলোর বিরুদ্ধে যখন কথা কইছি তখন এক শ্রেণীর মানুষ সুজুর, তারা এগুলোর বিরুদ্ধে তবলা ডুল লইয়া তারা অপেক্ষা করার, পরবর্তীতে তারা কার্যক্রম শুরু হইব। গানের আসর আছে, তারপরে নেশা দ্রব্য এগুলা ওপেনলি পাইবা রাত্রে এগুলার। আমরা মাজার এলাকাতে গিয়া বারোই জিয়ার আমরা মাজার অফিসে আসলাম, অনেকক্ষণ আবার আমরা মাজারের সামনে আইসি সাফরানো মাজার, কিন্তু মহিলা ইবাদত খানা আর প্রচুর মহিলা, পুরুষ এবং মহিলারা 50-50 কেন। দাদা ভালো আছেন? এইখানে যারা সিন্নি মানতানত করা এগুলার খানির আয়োজন চলে, এইখানে গরু কাটা চলে, এইখানে ভিতরে ভিতরে খানির আয়োজন চলে। আমরা ফুরকির পারে দিয়ে যাই, একটু দেখি এদিকে কি অবস্থা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তাকিয়া মাজার ভক্তরা আইসেন এখানে তাদের এই মহাপবিত্র উরুস মুবারক সঙ্গীতাত অংশগ্রহণ করবার লাগিয়া। এই সেটি কিছু দোকানও আছে, শির্কর অন্যতম হাতিয়ার তাবিজ পড়া এগুলা জঞ্জুর এগুলা বিক্রি হর হয়ে দরকার, যে তাবিজ তামার তাবিজ এগুলা বিক্রি চলেন। এখানে ফাঁকা পাখা চলের বিক্রি, এখানে আংটি আংটি সান দেওয়া ওর
এইখানেও তাবিজর সব জিনিসপত্র এবার বিক্রি করা, এখানে আংটি, এইখানে ভেষজ এটা বিক্রি চলে, এইখানে পাথর, এইখানে গাঞ্জাই দোকান গীতা চলে, আত এইদিকে বিভিন্ন জায়গা বিভিন্ন গড় আছে, গড় গুলা আপনার গেলে এইখানেও এইখানে ভক্তবৃন্দ তারা বইয়া আছে, এইখানে ভক্তবৃন্দ এইখানে ওই যে সিলিম টিলিম ওটা বিক্রি হয়, আমরা শাহজালাল শাহপুরান মাজার উরুসর নামে কিতাও আপনারা আপনারা দেখানোর চেষ্টা করবো। এই দোকানো আংটি বাক্য পরিবর্তন লাগিয়া পাথরের আংটি সহ মালা তসবি সপ্তাহ আছে, এইখানে কিতা চলেন, দুঃখিত আপনারা মিউজিক শুনরা, আমি আন্তরিকভাবে দুঃখিত যে মহাপবিত্র উরুস মুবারক জাস্টে জিনিস চলেন, এই যে মহিলারা বইয়া বেড়া দর্শক হল আছে, রাস্তা দেখো ভাই, সব জায়গা সব গ্রুপে কিন্তু মহিলা আছেন, খালি পুরুষ নাই, মহিলা ওরাও আছেন, এইখানেও খানির আয়োজন করা হয়েছে, এইখানেও আগরবাতিও জলের সিলিম টিলিম সব সামনে আছে, রোজ করি আপনারা দেখাই, বিভিন্ন জায়গাত আছে দূরই বন্দর বাগানো ফ্ল্যাগরা দেখা নেই বিভিন্ন জায়গা, মানে সেই রেস্ট নিয়ে রাত্রে রাত্রে মূল পর্ব অনুষ্ঠিত হইব, যারা উরুস দেখার কোনো সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই হয় না কেনে হয়েছে না, তারা তারা গ্রেফতাররা, এবং আমরা যখন এগুলার মার্কাজে শিরিক কইছিলাম অনেকে এগুলার বিরোধিতা করছেন, সেই বিরোধিতাকারীরা এখন কই, এখন যে এইগুলা আয়োজন চলেন এগুলার ব্যাপারে তাদের অবস্থান তো কিছু দেখা যান না, অন্ধকারের মাঝে ডিটেলস দেখানো যান না, ফাইন্ডারে মিউজিকের আওয়াজ চলে, একটু দেখাই নেই ফাইন্ডারে পুরুষ এবং মহিলা মিলে আসলে আমরা জানোই সবে, তারপরেও আমি দেখাই আর যে খাদা আর যাওয়া যান না, আগুন দিয়ে তো লাইয়া না থাকি তা কথা ফুল দিয়া লাল বাবা লাল কাপড় লাগাইয়া লাল সালু আগুন দিয়া কীটা চলে,
এটা কিন্তু আমি বুঝিয়ার না, আগুনের একটা খেলা চলে রো ওইদিকে মনে পথ আছে। অনেক জন আছেন ক্লান্ত বাইসাবে ডুল বাড়িয়ে রা এইখানে জিকিরের সাথে চলাফেরা করবেন লেখা আছে, ব্যানার মাঝে লেখা আছে জিকিরের সাথে চলাফেরা করবেন, বাজারের পবিত্রতা রক্ষা করুন সকলের দায়িত্ব, বক্তব্যের প্রতি অনুরোধ, আর কিজা জিকির চলে আপনারা দেখো পাইলেন। সব জায়গার দোকান আছে, আর এটা এখনো এখন নীরব আছে, এটা রাত্রে সব সরব হইব, অনেকে রেস্ট নিরা গত রাত্রে তারা বেশি পরিশ্রম গেছে কীর্তন করতে করতে। মানে খলা গাছ একটা আনা হয়েছে, সব কিছু ফল ফ্রুট খলা টলা সহ সব কিছু প্রস্তুত আছে, খালি রাত্রে খানি হইব মনে হয়, বুঝা যায় আর খাপ বাপ দেখিয়া। আর ডোল ডফকি হারমোনি এগুলাও ঠিকঠাক আছে, ডাকিয়ে রাখা আছে। দর্শক মন্ডলী, সাফরানোর মাজারর ফুকুরের ফারে আমরা এখন অবস্থান নিছি। আগুন জ্বালাইয়া এখানে জর্দারে প্রস্তুতি চলে, এখানে বিক্রি দাদা সাধু বাবা, এখন দেখা পাওয়া যায় না। সব ধরনের অশ্লীলতা, সব ধরনের ভয়পনা এবং সব কিছুর একটা মিলন মেলা, একটা একটা সেন্টার বা একটা মার্কাজ, যেন সব কিছু পাইবা। উরুষের সময় আইলে গাঞ্জাও পাওয়া যাইব, তারপরে আপনার অন্যদিকে জিকির অসলের, অন্যদিকে মহিলাদের আনাগুনাও পাওয়া যাইব এইখানেও, তারপরে গাঞ্জা, তারপরে গান, মিউজিক,
তারপরে মান্নত করার সুযোগ, মান্নতের শিরকর করার সুযোগ আছে, এখানে দানসা দেখার শির্ক এগুলা করার সুযোগ আছে, সব ধরনের মানে একটা আমার বাসা ওই ইয়াতো, তো আমি আসলে না অল্প আপনার দেখাই আপনাদের, আর অনেক সময় আমরা যখন বিভিন্ন সময় শিল্পের বিরুদ্ধে কই অবস্থান নেই কথা কই, তখন অনেকেই শাহজালাল সাফরান তো আসলে ইসলামের দাওয়াত লইয়া, কিন্তু আজকে শাহজালাল সাফরান এখানে কিতা চলের আপনাদের এটা দেখানোর আমি চেষ্টা করছি, বা ছোট্ট একটা প্রচেষ্টা যে আমরা যখন কই যে এগুলাতে শির্ক বা শির্কর মার্কাজ আছে, তখন অনেকেই এগুলাকে কইতা চান যে না এটা তো তাওহীদের মার্কাজ, এটা তাও মার্কাজুন নূর, আমরা ফিরজাদা এটা হয়েছেন মার্কাজুন নূর, আর কি জাত নূর ইন থেকে বারর নূর মানুষে ফায় আপনার সরাসরি দেখাই নামাই দোকা মান্নাত করবার লাগিয়া তারা বেসন তারা ব্যবসা করা, হ্যাঁ এখানো আজারি তসবি আছে, লাকি তসবি আছে, সবটা আছে, তবর রোগ সিন্নি তবর রোগ সব কিছু এখানে আছে, হয়তো এখানে যে বড় বড় তসবি আছে সবটা আপনি যেটা যেটা নিয়া মান্নত করিয়া শির্ক করতে চান সব আইটেম এখানে বিক্রি করা হয়, বরকতের আশায় আপনি যেটা যেটা নিতে চান সবটা এই দোকানগুলা ফাইবা, এবং এই দোকানগুলা আমি কেন লোকাল মানুষের করেন ব্যবসা, এবং এটা খুব মানে যখন এটা চলে আর কি মাজারগুলা যখন অ্যাক্টিভ থাকে তখন এই ব্যবসাগুলো খুব ভালো হয়, এগুলো খুব বেশি ইনভেস্ট নাই, কম ইনভেস্ট করিয়া এখানে ভালো ব্যবসা করা যায়, এর এখানে একটা মাদ্রাসা আছে আমি একটু পরে আপনাদের দেখাই আর, এবং মাদ্রাসা সাধারণত মাজার কেন্দ্রিক যে মাদ্রাসাগুলো আছে উরুসের সময় সেগুলো বন্ধ থাকে, বন্ধ থাকে যে ছাত্ররা যাতে এগুলা তাকিয়া এগুলার মাঝে তারা মিশ্রণ না ঘটে, কিন্তু মসজিদগুলা নিরবভাবে থাকে এবং মাদ্রাসা তার অবস্থানে থাকে, তারা অন্য সময় ঠিকই একে আরোজনের লাগে খুব মানে আন্তরিকতার সম্পর্ক আছে, নবিরোধপূর্ণ সম্পর্ক না, সহ অবস্থান মানে শির্ক এবং তারা হইতে চায় যে তারা তাওহীদের দাওয়াত দেয়, তাওহীদ এবং শির্ক সহ অবস্থান এটা তো কখনো হইতে পারে না, আমরা মাজার এরিয়া থেকে হরিয়া আইছি, এদিকে গেলেও হয়তো আরো কিছু খানকা দেখা যাইব, আমার পরবর্তীতে একটা প্রোগ্রাম আছে লাইভ প্রোগ্রাম, এটা আমার এই মুহূর্তে সাফরান থেকে সিলেট শহরের দিকে যাইতে হইব, তো এটা আমি এই দিক থেকে আপনাদের কাছ থেকে বিদায় লই আর ওই দিকে আমার যাওয়ার একটা সুযোগ আছে, তো আমি আপনাদের এই আর একটা মিছিল আর আপনাদের দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটা কন্যা কেন অংশ নিল সৈয়দ আমল শাহ খাদিম, এখানের সিলেটের খাদিম পাড়ার মনে হয় ব্যক্তি মানে সব থেকে বড় এখানে যত তারার যে ছোট ছোট সেন্টার হল আছে এটা সব থেকে বড়, এখন এটা ফ্ল্যাগ হল আপনারা দেখতে পাররা, এটা বিশাল আয়োজন, আর এই দোকান মাদ্রাসা মাদ্রাসার ঠিক সামনেই এগুলা চলে আপনার মাইক থেকে শুনরা, আর ওই লগে মসজিদ মাজারের মসজিদের মাইক দেখা যায়, আমি আপনাদের দেখানোর চেষ্টা করি ওই দোকান ছোট ক্লোজ করি মাইক, আর ওই লগে মাজারের সামনের মাদ্রাসা, আর এই লাগিয়া আমরা দেখতে শিল্পর যে আনাগুলা যেটা চলে সবগুলা এখানে চলে, তো দর্শক মন্ডলী আমি আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিয়ে আর
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুক, আমাদের তাওহীদ এবং সুন্নতের জ্ঞান অর্জন করিয়ে সেটার উপর টিকে থাকার তৌফিক দান করুক। শিরক এবং বেদাত থেকে যাতে আমরা হেফাজত নিতে পারি, এইসব মার্কাজে শিরক যেগুলো আছে, শিরক সেন্টার আছে, এগুলা থেকে যেন আমরা নিজেরা হেফাজত করি, আমরা পরবর্তী প্রজন্ম যাতে হেফাজত হয়, জাতিরে আমরা সতর্ক করতাম পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সেই তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আয় আল্লাহ তুমি আমরা এইসব শিরক থেকে আমরার পরবর্তী প্রজন্মরে তুমি হেফাজত করো। এই শিরকের সাথে আমরা কোনো সম্পর্ক নাই, আমরা শিরক মুক্ত জীবন যাপন করতাম চাই, আমরা তাওহীদ এবং সুন্নতের উপর প্রতিষ্ঠিত রাখতাম চাই। আল্লাহ তুমি আমাদের শিরক থেকে হেফাজত করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা আন আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। জাযাকুমুল্লাহ খায়র যারা আমার লাগে আসলা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।